আমি যতটুকু জানি তাদের পঞ্চাশ একরের বেশি জমিতে কোনো মতেই চাষ হচ্ছে না, বিভ্রান্ত করা হচ্ছে। হাউসকে যেন সত্য বলাটাই কাজ। বেশ, মেনে নিলাম সরকারের কথাটা ঠিক। তাহলে সরকার ১৯২০ বিঘা জমি মানে ৬৪০ একর জমি, ১০০০ একরের মধ্যে ৯৯৭, ১০০০ একরের মধ্যে ৬৪০ একর মানে ৬৪% জমিতে সরকারের কথা অনুযায়ী ১৭-১৮ সালে চাষ হয়েছে। তার ৩৬% জমিতে চাষ হয়নি। আমার স্বাভাবিক প্রশ্ন, ওই যে ৩৬% জমিতে যে চাষ হলো না, এটা কি কৃষক অনিচ্ছুক হয়ে গেল? সরকার টাকা দিচ্ছে, ওই করছে, সেই করছে, সব করার পরেও কৃষক কি অনিচ্ছুক করে চাষ করলো না, নাকি জমিটা পতিত হয়ে গেল? তার যথাযথ উত্তর আমরা পেলাম। স্থানীয় সূত্রে আমি গতকালকেও খোঁজ দিচ্ছি, আমি এটা একাধিকবার গেছি, ওই জমিতে পাট চাষটা কোথায় হচ্ছে? আন্দাজ আন্দাজ কথা হয়ে যাচ্ছে, কোনোভাবেই শিমুরে ৫০ একরের বেশি জমিতে চাষ হচ্ছে এটা কেউ কখনো বলতে পারছেন না। চাষ বলতে যাবো চাই যে ১৮০ কমে গেছে, এইটা ভুল করে বলে ফেলা। আমি কোনো কমেন্টে যাবো, আমি শুধু এটা বলবো যে কার্যত প্রত্যেক বললেন যে সেগুলো কৃষক কৃষি হচ্ছে, শিল্প হচ্ছে। যখন প্রশ্ন করা হলো কি শিল্প হচ্ছে, চোখ সিঙ্গুরকে কেন্দ্র করে বাংলা সর্বনাশ করা হচ্ছে। এখন পরিষ্কার হয়ে গেল মুখ্যমন্ত্রীর কথায় চাষ কমছে, আসলে আরো কম, মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্যে চাষ কমছে, শিল্প হচ্ছে না, চাষও কমছে। তাহলে বাংলার কৃষকের কি বাড়তি লাভ করাবার জন্য সিঙ্গুর নিয়ে এত গর্ববোধ করছেন মুখ্যমন্ত্রী, আমি জানি না। বাংলার কৃষকের সর্বনাশের আরেকটা নাম সিঙ্গুর, এটা স্পষ্ট হয়ে গেল। এই কথাটা আমি আপনাদের সামনে জানাবার জন্য এসেছি। দুটো বিষয় আমরা বলবো, একটা হচ্ছে প্রশ্নোত্তর পর্বে শিমুর নিয়ে একটা প্রশ্ন আমাদের ছিল, তারপরে গ্রিনফিল্ড ইউনিভার্সিটি পরে হচ্ছে। আমি একটা প্রশ্ন করেছিলাম, খুব স্বাভাবিক প্রশ্ন, যে শিমুরে টাকার জন্য অধিগৃহীত জমি তাতে ২০১৭-১৮ আর্থিক বছরে কোন কোন ফসল উৎপাদিত হয়েছে এবং তার মূল্য কত, কৃষকের আয় তার উপর নির্ভর করবে। ওরা উত্তর দিলেন, শিমুরে বর্তমান সরকারের দ্বারা হস্তান্তরিত জমিতে ২০১৭-১৮ আর্থিক বছরে মোট ১৯২০ বিঘা জমিতে ধান, পাট, ভুট্টা, তিল, কলাই, আলু ও বিভিন্ন সবজি উৎপাদিত হয়েছিল।